সবাইকে শুভেচ্ছা। সাহিত্যে কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সব সময়। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিক ভাবে যে ভিডিও গুলো দিব সেটা হচ্ছে ফরেক্স রিলেটেড। ফরেক্স রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে অনেক আছে, সেগুলো না আসলে ধারাবাহিক ভাবে না, ধারাবাহিক ভাবে একবার শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়ে উঠেনি। আর যে জিনিসগুলো আছে সেগুলো ছন্ন ছাড়ার মতন, কারণ আপনারা যখন যে যেভাবে প্রশ্ন করছেন তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যখন ডিটেলস বোঝানো লাগবে সেই হিসেবে আমি সেভাবে ভিডিওটা উপস্থাপন করছি, মানে আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখন হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে বেসিক লেভেল থেকে আপনাদের একেবারে, মানে যারা নিউ কামার, যারা নতুন ফরেক্সে ঢুকতেছেন, মানে অনেকেই জানতেছেন না, বুঝতেছেন না, ঢুকে পড়তেছেন, ঢুকে পড়ে লস টস করে তো একেবারে নিঃস্ব হইয়া যাচ্ছেন। যাই হোক, তো বিষয় হচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে আপনাদের ধারণা দিব, এইটাই হচ্ছে ফার্স্ট ভিডিও। তা আশা রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন। তো বিষয় চলে আসি আসল বিষয়ে, সেটা হচ্ছে ফরেক্স রিলেটেড। ফরেক্স একেবারে বিগিনার যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন তাদের একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে অবশ্যই কোশ্চেন করবেন, সেখান থেকে দেখা যাবে পরবর্তী যখন ভিডিও আমি আপ দিব তখন আমি ওখান থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তরটাও আমি জানিয়ে দিব, কে প্রশ্ন করছিলেন, কি প্রশ্ন করছিলেন সেই হিসাবে। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। শাহের টিউবে আপনাকে স্বাগতম। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো ফরেক্স শুরু করবেন, এই শুরু করার পরিপ্রেক্ষিতে আপনাকে কি কি জানতে হবে, কি কি জানতে হবে না, কি কি আপনার প্রয়োজন না প্রয়োজন সবকিছু আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো এবং ভেঙে ভেঙে, কারণ অনেকেই ওই আমতা আমতা করে বুঝাই দিয়ে যায় যার কারণে অনেকে বুঝতে পারে না। আর এই ফরেক্স রিলেটেড ট্রেনিং কোথাও থেকে যদি আপনি নিতে যান ভালো কারো কাছ থেকে, সেক্ষেত্রে আপনার পড়ে যাবে হচ্ছে 30-40 হাজার মতন, এরকম খরচ পড়বে। এবং দেখা যায় কি ক্লাসও সীমিত হয়, হয়তো সে আপনাকে সাপোর্ট দিবে লং টাইমের জন্য কিন্তু আপনার খরচ পড়বে হচ্ছে মিনিমাম 30-40 হাজার টাকা এরকম, কারণ যিনি একজন ভালো ফরেক্স জানেন তিনি সময় করে আপনাকে যে সময়টা দিবে তার সময় করে সেই সময়টা দেওয়া আসলে মুশকিল হয়ে পড়ে। তো সে তো ওখান থেকে কিছু প্রফিট আশাই করতে পারে। আমি হচ্ছে আপনাদের শুধুমাত্র বেসিক লেভেলটা দেখাবো, অ্যাডভান্স লেভেল না, অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস দেখাতে পারি সেগুলো পরের বিষয়। তো বেসিক লেভেলে শুরু করতে হলে এবং ফরেক্সটা আপনি শুরু করতে হলে কি লাগবে সেটি দেখে আসি। তো আমি অলরেডি বোর্ডে কিছু জিনিস তুলে ধরেছি যে জিনিসগুলো আসলে লাগবেই, এইগুলো ছাড়া আপনার ফরেক্সে ঢোকাটা হবে হচ্ছে সবচাইতে বড় বোকামি। আর একটা জিনিস জেনে রাখবেন, ফরেক্সে যারা ঢুকেন আমাদের বিশেষ করে বাংলাদেশে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় 100 জনের মধ্যে 95-97% ঝরে যায়, এরা থাকে না, আর 3% টিকে থাকে। কারণ দেখা যায় কি ফরেক্স এমন একটা জায়গায় এখানে লাভ যেরকম লস সেরকম লোভ আপনার দাঁড়ায় যাবে, লোভ দাঁড়া যাবে, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে না, কোনো কিছুই ঠিক থাকবে না, একটা পর্যায়ে আপনি লস করতে বাধ্য হবেন। হয়তো বা সাময়িক সময় প্রফিট করতেছেন, স্ক্রিনশট দিয়ে সামনে তুলে ধরতেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যারা আসলেই ফরেক্স থেকে প্রফিট করে থাকেন তারা স্ক্রিনশট দিয়ে সামনে তুলে ধরেন। স্ক্রিনশট দিয়ে তার সামনে তুলে ধরতেছেন কারণ যারা ফরেক্সে শো করাতে যাচ্ছে নিজেকে সেই ক্ষেত্রে, এবং যাদের ফান্ড ম্যানেজ দরকার সেই ক্ষেত্রে। তো ফান্ড ম্যানেজ এবং কপি ট্রেডিং নিয়েও ভিডিও করতে চেয়েছিলাম, মাঝে স্পট মানে স্টক হয়ে গেছে পুরোটাই। তো এই লেভেল থেকে এখন আমি আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ সামনে তুলে ধরবো, কারণ একটার পর একটা চলে আসবে, প্রশ্ন চলে আসবে এবং তখনই আপনারা উত্তর পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে কম্পিউটার বা মোবাইল, যেটা হচ্ছে এখানে আছে। কম্পিউটার এবং মোবাইল এই কারণে লাগবে, আপনার যে ফরেক্স এর ট্রেডিং করবেন এটা হচ্ছে অনলাইন ট্রেডিং, ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার বা মোবাইল বা ট্যাব যেটাই বলেন না কেন আপনাকে ব্যবহার করতে হবে, এবং সেইগুলোর সাথে সাথে আপনার সেগুলোর ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগ ছাড়া আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না, আপনার 24 ঘন্টায় কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ ফরেক্সের যে ব্রোকার গুলো আছে সেই ব্রোকার গুলো হচ্ছে শুক্রবার রাত 3টা থেকে বন্ধ হয় এবং রবিবার রাত 3টার সময় খোলে, মানে শুক্রবার থেকে রবিবার রাত 3টা পর্যন্ত, শুক্রবার রাত 3টা থেকে রবিবার রাত 3টা পর্যন্ত আপনি অফ পাবেন। আর মার্কেট বাদ বাকি যে 5 দিন আছে 24 ঘন্টা চলতে থাকে, 24 ঘন্টা। আর বাদ বাকি ওই যেটা বললাম শুক্রবার রাত 3টা থেকে আপনার রবিবার রাত 3টা পর্যন্ত অফ থাকে, রবিবার রাত 3টার পরে মার্কেট অন হয়। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে, আপনার পিসিতে সবসময় কানেক্টেড মানে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, নতুবা দেখা যাবে কি আপনি এই চার্টগুলো দেখতে পারবেন না, বা একটা ট্রেড দিয়ে রাখলেন ইন্টারনেট কানেকশন নাই সেক্ষেত্রে আপনার মার্কেট যে কোনো দিকে একটা মুভমেন্ট দিলে আপনি কিন্তু জানতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে লস হতে পারে, প্রফিট হতে পারে।
যারা লং টাইম ট্রেড করেন তাদের ব্যাপারটা আলাদা, যারা শর্ট টাইম ট্রেড করেন তাদের তো নেট সবসময় থাকতে হবে। তারপরে চলে আসতেছে বেসিক কনসেপ্ট অফ ইসি, ইংলিশ সম্পর্কে আপনার রিটেন রাইটেন দুইটাই জানতে হবে, ইকোনমিক ওয়ার্ল্ডের যে ইকোনমিক যে বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে। এই জিনিসটা অনেকেই মানে বলে না বা আসেও না। বেসিক কনসেপ্ট বলতে আমি বুঝাচ্ছি, পিসি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে বা মোবাইল চালাইতে আপনি পারদর্শী না, তাহলে ফরেক্সে আসার দরকার নেই। আপনাকে একটা ছোটখাটো ধারণা থাকতে হবে, কিভাবে কিভাবে ক্লোজ করবেন, কি করবেন, বাই করবেন, সেল করবেন, সেই জিনিসটা আপনি জানতেছেন না, বা কম্পিউটার অন অফই জানেন না আপনি ফরেক্সে নেমে গেছেন, এই ক্ষেত্রে তো হবে না ভাই। ভাই বেসিক লেভেলটা তো জানতে হবে, আপনি ওয়ার্ড এক্সেল জানেন না বা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় জানেন না, কিভাবে একটা ফাইল ইনপুট করতে হয়, আউটপুট করতে হয়, স্বাভাবিক একটা প্রিন্ট আউট কিভাবে করতে হয়, এগুলো আপনি জানেন না। না জেনে আপনি ফরেক্স থেকে গিয়ে ইনকাম করতে যাচ্ছেন পিসি ব্যবহার করে, সেক্ষেত্রে তো হবে না। মোবাইল থেকে করা যায়, কিন্তু মোবাইল থেকে আপনার পিসি থেকে যে সাপোর্টটা পাচ্ছেন মানে 100% সাপোর্ট পাচ্ছেন, মোবাইল থেকে কিন্তু সেই সাপোর্ট আপনি পাবেন না। তো আপনাকে যে জিনিসটা আপনার বেসিক কনসেপ্ট অফ পিসি, পিসি সম্পর্কে আপনার সুপ্ত ধারণা থাকতে হবে। তারপরে আসতেছে ইংলিশ, ইংলিশ আপনার বেসিক লেভেলটা থাকলে হচ্ছে, আপনাকে কিছু তো জানতে হবে ভাই, না জেনে আপনি ফরেক্সে না ঢোকাটাই সব থেকে বেটার। আপনি স্পোকিং না করতে পারেন, আপনার ইংলিশে রিটেন মানে আপনাকে ওদের যে লেখাগুলো আছে, টেক্সট গুলো আছে, সেগুলো দিয়ে আপনাকে একটা ধারণা বুঝতে হবে যে এই জিনিসটা এইটা বুঝাইতে যাচ্ছে, তাহলে আপনার জন্য বেটার। আর যারা সিনিয়র আছেন তাদের আপনি সাপোর্ট নিতে পারেন সেক্ষেত্রে। তারপর আসতেছি ইকোনমিকের দিকে, ইকোনমিকের দিকে যেটা হচ্ছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কারেন্সি আছে, নিজস্ব কারেন্সি আছে, এই কারেন্সি গুলোর ইকোনমিক সাইট গুলো আপনাকে জানতে হবে। যদি এই সাইট গুলো সম্পর্কে আপনি না জানেন তাহলে হবে না। বাংলাদেশের আর্থিক অবস্থা সম্পর্কে আপনার সুপ্ত জ্ঞান নেই, কিন্তু আপনি দেখা গেল USD BDT নিয়ে পড়ে আছেন, যদিও এটা ট্রেড করা যায় না। জেনে যে জিনিসটা হচ্ছে আপনার ইউরো ইউএসডি আপনি ট্রেড করবেন, ইউরোপিয়ান কান্ট্রির আর্থিক অবস্থা মানে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনার ধারণা নাই, বা ওদের যে আপডাউনটা হচ্ছে সে সম্পর্কে আপনার ধারণা নাই, সেক্ষেত্রে তো ফরেক্স করে টিকে থাকতে পারবেন না, কারণ নিউজের উপর অনেক কিছু ইফেক্ট করে থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিস, নিউজের যে ফান্ডামেন্টাল, এইগুলো সবকিছুই আপনার মিলেমিশে হচ্ছে ফরেক্স। তো এই জিনিসগুলো আপনার চলে আসতেছে। তারপরে আসতেছে হচ্ছে মেইল অ্যাকাউন্ট। মেইল বলতে আমরা এখন অনেকেই বুঝে যাই হচ্ছে জিমেইল, জিমেইলটা এর মেইল ধরে নাই, জিমেইলটা মেইল, গুগলের একটা সার্ভিস হচ্ছে জিমেইল, আর এখানে হচ্ছে ইয়াহু, ইয়াহু কিন্তু একটা মেইল প্ল্যাটফর্ম। তারপরে মাইক্রোসফট এর লাইভ, হটমেইল, এগুলোও কিন্তু একটা মেইলের প্ল্যাটফর্ম। তা মেইল সার্ভিসটাও ঠিক এইরকমের একটা জিনিস যে হচ্ছে এক একজনের এক একটা প্ল্যাটফর্ম, মানে ইয়াহু তাদের একটা প্ল্যাটফর্ম, ইয়াহুর একটা দোকান আছে, সেই দোকানে মেইল একটা সার্ভিস, গুগলের একটা প্ল্যাটফর্ম জিমেল, এই জিমেলটাও ওদের একটা সার্ভিস, মাইক্রোসফট এর হটমেল বা লাইভ এটাও ওদের একটা সার্ভিস। মানে প্রত্যেকটাই দোকানে, এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন গুগল একটা দোকান, এই দোকানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে ধরেন এই জিমেলের ফাংশনটা, আপনি ওখান থেকে মেল করতে পারতেছেন। ড্রাইভ আছে ওদের, ওখানে আপনি তথ্য আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আপনি রাখতে পারতেছেন। ওদের ইউটিউব আছে, ওখানে আপনি আপনার ভিডিও গুলো আপলোড করে রাখতে পারতেছেন। এইগুলো এক একটা সার্ভিসে, এক একটা প্ল্যাটফর্মে, মানে এক একটা যে কোম্পানি আছে সেই কোম্পানি এক একটা ধরনের সার্ভিস দিয়ে থাকে। তাই ইহাও ইহাও যেটা ইহাওতেও মেল সার্ভিস দিচ্ছে, জিমেল ওদেরও মেল সার্ভিস দিচ্ছে, মাইক্রোসফট ওরাও মেল সার্ভিস দিচ্ছে। তাই এই তিনটা হচ্ছে তিনটা কোম্পানি, এই কোম্পানির মধ্যেই হচ্ছে মেল সার্ভিসটা আপনি পাচ্ছেন। তা আমরা সবচাইতে বেশি ব্যবহার করি হচ্ছে জিমেলটা, জিমেলটা আমরা সবচাইতে বেশি ব্যবহার করি। তো অনেকে এটা গোলায় ফেলান, মেল বলতে জিমেল বোঝে আর কোনো কিছু বুঝি না, বিভিন্ন প্ল্যাটফর্মে হতেই পারে। তারপরে চলে আসতেছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট গেটওয়েটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তার কারণ আপনাকে ফরেক্স করতে হলে অনলাইন পেমেন্ট গেটওয়েটা লাগবে। সেক্ষেত্রে চলে আসে হচ্ছে স্কিল, নেটেলার, PM এবং মাস্টার কার্ড যদি থাকে তাহলে বেটার। স্কিল এবং নেটেলার এরা হচ্ছে ভাইরা ভাই বলেন, যাই হোক, স্কিল এবং নেটেলার এটা হচ্ছে সবচাইতে ফরেক্স এর বেশি জনপ্রিয়, এবং বিভিন্ন ধরনের দেখা যায় টুকটাক অনলাইনে যারা কাজ করে থাকে তারা এই প্ল্যাটফর্মে হচ্ছে ডলারটা এনে থাকেন। এবং স্কিল নেটেলার থেকে আপনি যদি চান ব্যাংকে উইথড্র দিতে পারবেন, আর আমরা সম্ভব বেশিরভাগই করে হচ্ছে ফেস টু ফেস করা হয়, কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি ফেস টু ফেসে ডলার রেটটা একটু ভ্যালু বেশি, আর যদি ব্যাংকে আনতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ডলার রেটটা কমে যায়, এবং এই সেই কাটা কাটি হ্যান ত্যান অনেক কিছু চলে আসে, যার কারণে অনেকেই ইন্টারেস্ট না ব্যাংকে আনার জন্য। তো স্কিলে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, নেটেলার অ্যাকাউন্ট করা লাগবে, পাশাপাশি PM বলতে হচ্ছে পারফেক্ট মানি। পারফেক্ট মানি কিন্তু স্কিল নেটেলার আগে থেকেই আছে, কিন্তু পারফেক্ট মানিটার জনপ্রিয়তা একটু কম,
কিন্তু স্কিন নেটালের জনপ্রিয়তা বেশি, যার কারণে এটা সবাই বেশি ব্যবহার করে। তারপরে মাস্টার কার্ড, যদি মাস্টার কার্ড থাকে তবে বেটার, মাস্টার কার্ড থেকে আপনি সরাসরি ব্রোকারও দিতে পারতেছেন। আর ব্রোকার যদি অ্যালাউ করে, দেখা যায় এক্সনেক্স এ, আমি এক্সনেক্স এ করে থাকি, এক্সনেক্স এ যে জিনিসটা হচ্ছে ব্রোকার থেকে আপনি সেই টাকাটা তুলে নিতে পারতেছেন। তুলে নিতে পারতেছেন কোন ভাবে, আপনি ব্রোকারে আপনি মাস্টার কার্ড দিয়ে ঢুকাইলেন, ধরেন $200, 90 দিন পরে এক্সনেক্স থেকে ওটা যে কোনো মাধ্যমে, যেটা হতে পারে স্কিলে হতে পারে, নেটেলার হতে পারে বা পিএমএ, আমি তুলে নিতে পারবো। এক একটা ব্রোকার এক এক ধরনের সুবিধা দিয়ে থাকে, সব ব্রোকার নিয়েও আমার একটা ভিডিও আছে, ওখানে আপনারা দেখে নিতে পারেন। আর পরবর্তীতে ব্রোকার নিয়ে আবার আলোচনা করবো, ব্রোকারের বিভিন্ন ভাগ আছে, কারণ যে যে ব্রোকারে আছে তার কাছে সেটাই হচ্ছে বেস্ট, আর অন্য কোনো ব্রোকার বেস্ট না। তো এটার পরে চলে আসে ওই যে ব্রোকারের কথা বলতেছিলাম, ব্রোকার তো অবশ্যই। আর আর একটা জিনিস আছে, সেটা বলে রাখি, অনলাইন পেমেন্ট গেটওয়ে গুলো না যেটাই করেন না কেন, স্কিন নেটেলার পিএম এগুলো না হচ্ছে অবশ্যই ভেরিফাই করতে হবে, ভেরিফাই ছাড়া কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এবং এগুলো পাসওয়ার্ড বলেন যাই বলেন না কেন স্ট্রং ভাবে রাখতে হবে। এবং এইটা যখন করতে যাবেন, এগুলো করতে গেলে তখন আপনার এই যে মেইলের সাথে এটা সম্পৃক্ত, মেইলের সাথে হচ্ছে প্রত্যেকটা জিনিসের সম্পৃক্ত, কারণ আপনার মেইলই হচ্ছে মাদার, মানে আপনার মেইল হচ্ছে আপনার বাসভবন, মেলটা হচ্ছে আপনার বাসভবন। এরপরে আপনি ব্যাংকে করতেছেন অ্যাকাউন্ট, আপনার চিঠি আসতেছে কোথায়, আপনার বাসা আসতেছে, সেরকম আপনি এইখানে যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার চিঠি চলে আসবে হচ্ছে মেইলে, আমার বাসায় যেরকম চিঠি আসবে সেরকম মেইলে আসবে। ব্রোকারের ক্ষেত্রে আসি, ব্রোকার হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে, মানে মাধ্যমের মাধ্যমে বলতে ব্রোকারের মাধ্যম হয়ে হচ্ছে আমাদের ট্রেড করতে হয়। আমরা সরাসরি ট্রেড করতে পারি না, সরাসরি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক যে কোনোটা বলা হয়, সেই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হচ্ছে ট্রেড করা, মানে যাদের হিউজ ডলার আছে তারা দেখা যাচ্ছে সেখানে ট্রেড করতে পারতেছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, কিন্তু আমরা পারতেছি না। আমাদের কি করা লাগে, আমাদের পুঁজিটা কম, যার কারণে আমাদের যে কোনো একটা ব্রোকার বেছে নিতে হয়, আর এই ব্রোকারের মাধ্যমে হচ্ছে আমাদের ট্রেডার, মানে আমরা যে ট্রেডাররা আছি তারা ট্রেড করে থাকি। সেই ব্রোকারের মধ্যে বিভিন্ন ধরনের ব্রোকার আছে, এর মধ্যে ফালতু আছে, অফালতু আছে, ভালো ব্রোকার আছে, খারাপ ব্রোকার আছে, কেউ কোনো কোনো ব্রোকার আছে আপনাকে প্রলোভন বেশি দিয়েও বাস দিয়ে চলে যাবে। তো এগুলো দেখার কিছু সিস্টেম আছে, সিস্টেম গুলো আপনাদের দেখিয়ে দেবো যে কোন ব্রোকারটা আপনার জন্য বেস্ট হবে। প্রথমে চলে আসি এক্সনেক্স, এক্সনেক্স এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এক্সনেক্স এ ভালো, আমার কাছে ভালো লাগে, লং টাইম ধরে আমি এখানে আসি, কারণ হচ্ছে এক্সনেক্স এর মাধ্যমে আপনি উইথড্র দেন আর ডিপোজিট করেন সাথে সাথে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু অন্যান্য ব্রোকারে এই ধরনের সুবিধা আমি পাই নাই। আর সাপোর্টের ক্ষেত্রে এক্সনেক্স বেস্ট। অনেকে বলে থাকেন স্প্রেডটা বেশি কাটে, হ্যাঁ স্প্রেড বেশি কাটে, আমিও বলি স্প্রেড বেশি কাটে, কিন্তু কথা হচ্ছে কি, আপনাকে যে সাপোর্ট ভালো দিবে আমি তো তার দিকে যাব, সে একটু 2 টাকা বেশি নিল, সমস্যা নেই আমার তাতে, কিন্তু আমাকে, আমি চাচ্ছি সাপোর্ট। আপনার ব্রোকারের ক্ষেত্রে এই জিনিসটা মেন, মানে বেশি গুরুত্ব দেবেন, আপনাকে কে সাপোর্ট ভালো দিচ্ছে তার দিকে আপনি যান, কিন্তু আপনাকে যে সাপোর্ট ভালো দিচ্ছে না তার দিকে তো যেয়ে লাভ নেই ভাই। তো চলে আসলাম এক্সনেক্স, এক্সনেক্স আমার ভালো লাগে, তারপরে আছে আইসি মার্কেট, এক্সট্রিম, তারপরে টিকমেল, তারপরে এফবিএস, এগুলো এক একটা ব্রোকার। এগুলো ব্রোকার আমার দেখা মতে এই ব্রোকার গুলো যেগুলো নাম বললাম এগুলো ভালো, আর অনেক ভালো ভালো ব্রোকার আছে। তো এই যে কোনো একটা ব্রোকারে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, এই ব্রোকারে অ্যাকাউন্ট খোলার পরে তারপরে আসতেছে হচ্ছে পেমেন্ট ইন আউট। পেমেন্ট ইন আউট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে, এই ব্রোকারে যখন আপনি অ্যাকাউন্ট খুললেন তার মানে হচ্ছে, জিনিসটা একটু খেয়াল করেন, আপনাকে হচ্ছে জিমেল থাকতে হচ্ছে, ব্রোকার থাকতে হচ্ছে, আপনি একটা ব্রোকারে কালো কালি দিয়ে দেবেন, এটা গেল বেসিক কনসেপ্ট। এখন হচ্ছে যে বিষয়টা চলে আসতেছে, আপনার সবকিছুই ওকে, সব ওকে হয়ে গেল, এখন কি করবেন, এখন হচ্ছে আপনার ব্রোকার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, আপনার অনলাইন ব্যাংক হয়েছে, ব্রোকার হয়েছে, আপনার জিমেল হয়েছে, ধরেন আমি জিমেলটাই ধরলাম, এটা আপনার বাড়ি, জিনিসটা বুঝেন, এটা আপনার বাড়ি, এটা আপনার ব্যাংক, এটা আপনার মাধ্যম, মানে আপনি যে যার মাধ্যমে ব্যবসা করতেছেন। তো প্রথমত টাকা যখন ডিপোজিট করবেন বা ইন আউট করবেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের সাহায্য নেওয়া লাগবে। ব্যাংকের সাহায্য নিতে গেলে আমরা যে জিনিসটা করি, আমাদের যে স্কিল আছে, স্কিল নেটেলার পিএম, এগুলো অ্যাকাউন্ট করলেন, এগুলো আপনার ভেরিফাইও করা আছে,
তো এখানে যখন আপনি টাকা ঢুকাবেন তখন করা লাগতেছে কি, ফেস টু ফেস, ফেস টু ফেস কিছু ওয়েবসাইট আছে, সবগুলো ট্রাস্টেড না, কিছু কিছু ট্রাস্টেড আছে, সেই সব অনলাইন মানে ওয়েবের মাধ্যমে, অনলাইন ওয়েবের মাধ্যমে ফেস টু ফেস আপনি নিতে পারতেছেন, অনলাইন ওয়েবের মাধ্যমে নিতে পারতেছেন, তারপরে হচ্ছে মাস্টার কার্ড, এই তিনটা মাধ্যম হয়ে আপনি এখানে টাকা ঢুকাইলেন। ক্লিয়ারলি বুঝুন, এই তিনটা মাধ্যম হয়ে আগে স্কিল বা নেটেলার ঢুকালেন। স্কিল বা নেটেলারের অ্যাড্রেস গুলো হয় হচ্ছে জিমেলের সাথে সম্পৃক্ত, মানে আপনি যে জিমেলের মাধ্যমে খুলতেছেন সেই জিমেলের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্ট হচ্ছে shahidtube@gmail.com। এই যে shahidtube@gmail.com এটা আপনার জিমেল, এইটা দিয়ে আপনি খুলছেন হচ্ছে নেটেলার স্কিল মানে অনলাইন গেটওয়ে, এইটা দিয়ে। এইটাই হচ্ছে আপনার নেটেলার স্কিলের যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু তখন এইটাই হয়ে যাচ্ছে। তো এটা আপনি টাকা ঢুকাইলেন, ধরেন $100 ঢুকাইলেন, $100 ঢুকানোর পরে এই ব্যাংকের মাধ্যম হতে হচ্ছে আপনার ড্র করে আবার ইন করতে হবে ব্যাংকের মাধ্যমে। আবার যদি আপনার মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি ব্রোকার ইন করতে পারতেছেন। তো ব্যাংকের মাধ্যমে আপনি যখন ব্রোকারে ঢুকাচ্ছেন, মানে এই অনলাইন ব্যাংক, অনলাইন ব্যাংকের মাধ্যমে ঢুকানোর পরে এখানে কোনো ফি কাটে না, কোনো ব্রোকারে কাটে না, কোন কোন অন্য অন্য ব্রোকারে কাটতে পারে, আমি যে ব্রোকারে করি সেই ব্রোকারে কাটে না। এখানে ঢুকানোর পরে ধরেন আপনি $100 ঢুকাইলেন, ঢুকানোর পরে আপনার সেখান থেকে আল্লাহর রহমতে আপনি প্রফিট টুফিট করলেন, আপনার হলো $150। এই $50 এখান থেকে আপনি $50 উইথড্র দিলেন, উইথড্র আবার কিসে দিচ্ছেন, এই স্কিল নেটেলারে আবার ব্রোকার থেকে উইথড্র দিচ্ছেন। দেওয়ার পরে আপনার এখানে তো জমা হচ্ছে, এখানে $50 জমা হইলো, এখন আপনি এটাকে সেল করবেন। এটা চাইলে আপনি ব্যাংকে তুলতে পারতেছেন, চাইলে আপনি ফেস টু ফেস যে কোনো মাধ্যম হয়ে আপনি দিতে পারতেছেন, আবার ওই যে ওয়েবসাইটের কথা বললাম ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি তাদের সেল করতে পারতেছেন। সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে ফেস টু ফেস হয়ে আপনি দিলে, তাই সেক্ষেত্রে রেটটা আপনি ভালো পাবেন। ব্যাংকের মাধ্যমে দিতে গেলে টাকা পয়সাটা অনেক কেটে নেয়, এটা একটা জিনিস, আর আমাদের সেরকমের সুযোগ সুবিধা এখন পর্যন্ত করে দেয় নাই। আর যদি সেরকম সুযোগ সুবিধা করে দিত স্কিল বা নেটেলার থেকে টাকা আনা বা দেওয়া টাওয়ার ক্ষেত্রে খুব কম হতো, তাহলে দেখা যেত সবাই এটাই ব্যবহার করতো। আর একটা জিনিস হচ্ছে পাইজা ছিল, পাইজা আগে ছিল অ্যালার্ট পে, অ্যালার্ট পেটার নাম পরিবর্তন হয়েছে পাইজা হয়। পাইজা আমাদের ব্যাংকে একটা ভালো সুবিধা দিয়েছিল, কিন্তু পাইজা হচ্ছে পরবর্তীতে ওটা বন্ধ হয়ে গেছে। এখন রাশিয়ানের যে ওয়েবসাইট আছে সেই মাধ্যমে পাইজা চালানো যায়, কিন্তু আমরা ওটা এখন অনেকে ব্যবহার করি না, বা ওটা অনেকে জানেনই না যে পাইজা নামে কোনো কিছু ছিল। তো এই হচ্ছে বেসিকের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার অবশ্যই থাকতে হবে। আপনি যদি এগুলো আপনার থাকে বা এই ধরনের ধাপগুলো অতিক্রম করতে পারেন, তাহলে আপনি ফরেক্সে ঢুকতে পারবেন। বেসিক লেভেলে যে জিনিসটা আর একবার আমি পুনরাবৃত্তি করি, তাহলে জিনিসটা বলতে পারেন আপনার কম্পিউটার বা মোবাইল থাকতে হবে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, সাথে আপনার একটু কনসেপ্ট মানে থাকতে হবে আপনার পিসি সম্পর্কে, ইংলিশ সম্পর্কে, তাহলে হবে, আর কোনো নয়। ইকোনমিকের দিকগুলো যে দেখবেন যে বিভিন্ন নিউজ পেপারে ইকোনমিকের ওয়ার্ল্ড ভিত্তিক যে নিউজ গুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন অনায়াসে, ওখান থেকে দেখেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা সিনিয়র ট্রেডার আছে, বিভিন্ন ব্লগ সাইট আছে, বিভিন্ন ফোরাম সাইট আছে বাংলাদেশেই, ভালো ভালো ব্লগ এবং ফোরাম সাইট আছে যেখানে অনবরত ফরেক্স রিলেটেড নিউজ দিয়ে থাকে, সেই সব সাইট গুলো আপনি ঘাটাঘাটি করতে পারেন। তারা ভালো ভালো, অনেক ভালো ভালো ফোরামস এবং ব্লগ সাইট আছে, তারা ভালো ভালো তথ্য দিয়ে থাকেন, সেগুলো ফলো করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেটা স্কিল নেটেলার, এখানে আপনার অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে হবে। তারপরে আস্তে আস্তে হচ্ছে ব্রোকার, যে ব্রোকারে খুলে না কেন, ব্রোকারের আগে আনুষঙ্গিক জিনিসগুলো দেখবেন, সে ব্রোকার ট্রাস্টেড কিনা, আপনি টাকাটা তুলতে পারবেন কিনা, সবকিছু দেখে টেখে আপনি যে কোনো একটা ব্রোকারে ইন হলেন। 14টা ব্রোকারে ঘাটাঘাটি করার দরকার নেই ভাই, 14টা ব্রোকারে ঘাটাঘাটি করলে লাস্টে দেখলাম কোনটার আইডি কোনটার পাসওয়ার্ড ভুলে গেলাম, লাস্টে এটা ভালো না ওটা ভালো না এই নিয়ে টানাটানি পড়ে যায়। তো ব্রোকারে অ্যাকাউন্ট খুললেন, তারপরে হচ্ছে ব্রোকারে টাকা ইন করবেন, ওই যেটা বললাম অনলাইন গেটওয়ে ওটার মাধ্যমে ব্রোকারে ইন করলেন, তারপরে হচ্ছে ট্রেডিংটা শুরু। তো আজকে এই পর্যন্ত, আর পরবর্তীতে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ই করতেছি। তো যে জিনিসটা হচ্ছে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে আছে, আমার নিচে ডিসক্রিপশন লিঙ্কে আছে কিভাবে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে স্কিল নেটেলার পিএম, এটা আমি ভিডিও টিউটোরিয়াল এখনো করি না কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হবে, তো এটাও দিয়ে দেবো অনেক। আর হচ্ছে ব্রোকার অ্যাকাউন্ট, ব্রোকার এক্সনেক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা নিচে দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর পেমেন্ট ইন আউটের সেটাও একটা ভিডিও করা আছে অনেক আগের, সেটাও দেখে নিতে পারেন, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এগুলো আপনাদের সামনে আবার তুলে দেবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর একটা জিনিস হচ্ছে
যারা চ্যানেলটিতে নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয়ও বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু ফরেক্স এর এই ধারাবাহিক ভিডিওগুলো এইবারই দিব, এরপর আর দিব না, নেই এই পর্যন্তই শেষ। মানে বেসিক লেভেলটা আপনাদের জানিয়ে দেবো, আর ফাঁকে ফোঁকে দেখা যাচ্ছে অনলাইন রিলেটেড যে ইনকাম গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এমনিতে তো টুকটাক ভিডিও দিয়েই থাকি আমার চ্যানেলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা মন্তব্য নিচে কমেন্টস বক্সে করতে পারেন। চ্যানেলের সাথে সংযুক্ত হতে সাবস্ক্রাইব করে এবং পেজের সাথে সংযুক্ত হতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। নিজে শিখুন, জানুন এবং অন্যকে উৎসাহিত করুন। ধন্যবাদ।